গতিশীলতার এই উত্তরাধুনিক যুগে গাড়ি ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গি বদলেছে অনেকটা নিত্যদিনের পোশাক বদলের মতোই। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত অটো এক্সপোতে প্রদর্শিত এই গাড়িটি শুধু পথচলা নয়, একই সঙ্গে খোঁজ রাখবে ব্যবহারকারীর ব্যাংক হিসাব, শেয়ার বাজার কিংবা শারীরিক অবস্থারও। 2018 সালের মধ্যে ভারতেই গাড়ি উৎপাদনে যাচ্ছে বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, কিয়া মোটরস, টয়োটার মতো ভিনদেশি প্রতিষ্ঠানগুলো। ফলাফল, দেশটিতে মোট বিদেশি বিনিয়োগের 1/4 অংশীদার হতে যাচ্ছে শুধুমাত্র অটোমোবাইল খাত। আমরা এখানে ডেভেলপ করেছি গাড়ি ফর আওয়ার সোসাইটি। জাপানি কোম্পানিগুলোই এখানে এসে গাড়ি তৈরি করছে, ইউরোপিয়ান কোম্পানিগুলো এসে গাড়ি তৈরি করছে, প্লাস এখানে ভারতীয় কোম্পানিগুলো ওদের সঙ্গে কম্পিট করে যে বেঁচে রয়েছে। এরকম নয় যে এই গাড়িগুলোর কোনো কোয়ালিটিতে কোনো ফারাক আছে। চলতি বছর থেকে সর্বোচ্চ 100 কোটি রুপি বিনিয়োগে কোনো ধরনের সরকারি অনুমতি লাগছে না ভারতে। অথচ বাংলাদেশে এ কাজটি করতে উদ্যোক্তাকে ঘুরতে হয় অন্তত 10টি দপ্তরে। এসব কারণে শ্রমিকের মজুরি কিংবা উৎপাদন খরচের দিক থেকে ভারতের চেয়ে সুবিধাজনক অবস্থানে থাকলেও বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আকর্ষণে একেবারেই ব্যর্থ বাংলাদেশ। বিদেশি কেন, লোকালরাও তো সাহস পায় না ইনভেস্ট করতে। নীতিমালা আজকে একরকমের, কালকে একরকমের। যাও তৈরি হচ্ছে এখন খসড়াটার নীতিমালা, তাও মোটরসাইকেল কেন্দ্রিক। তারা গাড়ি, ট্রাক, বাস এগুলোর তো এখনও কোনো কথাই শুরু হয়নি। ইন্ডিয়াতে এখন অনেক মাল্টিনেশনাল আসছে, কিন্তু এই যে নতুন যে ডেভেলপমেন্ট হচ্ছে প্রোটেকশনিজম ইন্ডিয়ার মধ্যে, সেটা কিন্তু ভালো জিনিস না। আর সেখানে হয়তো বাংলাদেশের একটা একটা অপরচুনিটি আছে। চীন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 114টি দেশের 600+ প্রতিষ্ঠান আগামী 2 বছরে $8,500 কোটি বিনিয়োগ করবে ভারতে। দেশটির সরকার মনে করছে এতে কর্মসংস্থান হবে 7 লাখ ভারতীয়র। ছোট হোক বড় হোক, যে কোনো অঙ্কের বিনিয়োগ শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখে কর্মসংস্থান সৃষ্টিতেই। একটি দেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন যজ্ঞে যার প্রয়োজন সবচেয়ে বেশি। ভারত বুঝেছে, যত তাড়াতাড়ি বাংলাদেশ বুঝবে অর্থনীতির বৈশ্বিক আঙিনায় তত দ্রুতই শক্ত হবে নিজের অবস্থান। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত।